আমরা প্রাকৃতিক খাদ্যের সাপোর্ট একটা আমরা এই মাগুর মাছের পোনার জন্য আমরা দিতে পারি। এইভাবে আমাদেরকে কন্টিনিউ করতেই হবে, এবং কন্টিনিউ করতে করতে যেটা জায়গায় যাবে সেটা হচ্ছে যে এইরকমভাবে আমাদেরকে ইয়ে করতে হবে যে মাছের খাবারের প্রয়োজন কত। আপনারা যদি ভাসমান খাবার দেন, তাহলে ভাসমান খাবার দিলে আপনাকে দেখা যাবে যে মাগুর মাছের রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে 3% থেকে 4%। প্রথম প্রথমে যখন থাকবে সেটা ওই যে 18-20% পরে, কিন্তু এদিকে মাছ কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আর আপনার ওই খাবারের পরিমাণটা কিন্তু এর পার্সেন্টেজের তুলনায় কম হয়ে যাচ্ছে। কম হচ্ছে না, মানে নেমে আসতে থাকবে। এবং এইটার মাছের সাইজ যখন 15 থেকে 18-20 গ্রাম হয়ে যাবে, তখন আপনার আবার নতুন করে একটা হিসাব করতে হবে যে আপনার মাছ তখন কত হলো। যে 20 গ্রাম যদি আমার মাছ থাকে, আর 400 গ্রাম 400টা যদি বা 300টা যদি 20 গ্রাম যদি আমার মাছের ওজন হয়, আর যদি আমার 300টা মাছ থাকে, তাহলে সেক্ষেত্রে আমার কত আসবে? তাহলে 3 × 6 এত 6000 গ্রাম। 6000 গ্রাম যদি হয়, তার মানে আমার 6 কেজি। তাহলে 6 কেজি যদি হয়, তাহলে 6 কেজি হলে আমার 200 পুকুরে মানে মাছ কতগুলো হচ্ছে, 6 × 120 কেজি। 120 কেজি যখন মাছ হবে, তখন আমাদের খাবারের যেটা ইয়ে আসবে, পরিমাণ যেটা আসবে, সেটা হবে আপনার মনে করেন যে 4-5%। 4-5% যদি হয়, তাহলে 120 কেজিতে আমরা খাবার দেব, 6 কেজির মতন খাবার আমরা দুই ভাগে ভাগ করে দেব। এবং এইভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো। কন্টিনিউ করতে করতে আমরা একসময় স্যাম্পলিং করে দেখবো যে মাছের সাইজ কত বড় হয়ে গেছে। যখন 50-100 গ্রাম যখন হয়ে যাবে, তখন আমরা 3% হারে আমরা খাবার দেব। অর্থাৎ এইটা যখন মনে করেন যে এই 300 মাছ যখন মনে করেন যে 50-100 গ্রাম হয়ে যাবে, 300 মাছ যখন এটা 50-100 গ্রাম আমি ধরে নিলাম 50 গ্রাম হয়ে গেছে, তখন 3 × 15 আর এটা 15 কেজি, তাহলে 15 কেজি × 20%, এটা হয়ে গেল 300 কেজি। 300 কেজিতে আমার 3% হারে যদি আমি খাবার দিয়ে থাকি, তাহলে আপনার এখানে 9-10 কেজি খাবার যেতে থাকবে। এইভাবে আমাদেরকে বড় করতে হবে, মাছকে খাওয়ানোর ব্যাপারটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে। এটা হলো ঘটনা। কিন্তু এর সঙ্গে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের পুকুরের পরিচর্যা। মাগুরের পুকুরের পরিচর্যা আমরা কিভাবে করব? মাগুরের পুকুরের পরিচর্যা যেটা করতে হবে সেটা হলো এই রকমের। আমরা মাগুর মাছের পরিচর্যার যে ব্যাপারটা করব, সেটা হচ্ছে যে মাসিক পরিচর্যা একটা আমরা করব। মাসিক পরিচর্যা আর একটা হতে পারে, সাপ্তাহিক পরিচর্যা। সাপ্তাহিক পরিচর্যা, মাসিক পরিচর্যা তখনই আমরা কন্টিনিউ করব যখন আমাদের প্রায় 300-র মতন মাগুর থাকবে, 300 মাছ থাকবে। এইটা কিভাবে করব? এইটা হলো গিয়ে আমাদের স্বাভাবিক যে ট্রেডিশনাল যে মাগুর মাছের চাষটা চলে আসছে, এই স্বাভাবিক মানে ট্রেডিশনাল মাগুর মাছের ক্ষেত্রে আমরা সংখ্যাটা অনেক কমায় দিছি। এরকমের করলে হবে কি, যে মাছের রোগবালাই সহজে হবে না, এবং মাছ বিভিন্ন ধরনের যে সমস্যা হয়, এর মধ্যে আপনার ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, অ্যামোনিয়ার উপস্থিতি জনিত কারণে মাগুর মাছের দেহ অনেক সময় বার্ন হয়ে যায়, এরকমের হতে পারে। এইটা যাতে না হয় সেই জন্য আমরা এরকমের কম সংখ্যক মাগুর মাছ দিয়ে চাষ করব, এবং ওর খাবার যে তৈরি, প্রাকৃতিক খাবার তৈরি করার যে ব্যাপার স্যাপারটা আছে সেটা তো করবই। কিন্তু আমাদের এখানে যেটা করতে হবে, প্রতি মাসে একবার করে অন্তত চুন এবং লবণ 200 গ্রাম করে শতকে 200 গ্রাম চুন এবং 200 গ্রাম লবণ, এইটা গুলায় খুব পাতলা করে এইটা গুলায় দিতে হবে, এবং এমনভাবে দিতে হবে একদম পাতলা করে, দইয়ের যে লাচ্ছি বানানো হয় এই লাচ্ছির মতন তাদেরকে একদম পাতলা করে তারপরে দিতে হবে। দেওয়ার কারণটা হচ্ছে এই জন্যে যে মাছ যে পায়খানাটা করবে, এই মাছের পায়খানাটাকে শোধন করা, এবং
এটাকে পচিয়ে এটার থেকে পুষ্টি পদার্থ সার করে এটার পুকুরে আবার মাছের খাদ্য তৈরি করার একটা সিস্টেমকে নিয়ে আসার জন্যই আমরা এই চুনটাকে দেব, আর লবণটাকেও দেব, যে যেন ওখানে অ্যামোনিয়া তৈরি হয়ে মাছের যেন কোনো ক্ষতি করতে না পারে, এই দুইটা উদ্দেশ্যেই আমরা চুন এবং এই লবণটা দেব। আর এর পাশাপাশি যেটা আরও করব সেটা হলো যে মোলাসেস বা চিটাগুড়, এইটা আমরা 50 গ্রাম করে দেব। চিটাগুড় বা মোলাসেস এইটা, আর যদি আমাদের কাছে চিটাগুড় না থাকে তাহলে আমরা 20 গ্রাম করে চিনি, 20 গ্রাম করে আমরা চিনি দেব। তাতে কি হবে, আমাদের সেই বায়োফ্লক তৈরি হবে, বায়োফ্লক তৈরি হবে। বায়োফ্লকের যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে এই রকমের, যে পুকুরে মাছের যে মলমূত্র, তারপরে খাবারের বিভিন্ন উচ্ছিষ্ট পদার্থ, সেই সাথে মাছের দেহ থেকে নিঃসৃত যে পিচ্ছিল পদার্থটা, যেটা নাইট্রোজেনাস সাবস্টেন্স বা অ্যামোনিয়া যে তৈরি হয়, এর যে পেশাবের সঙ্গে মলমূত্রের সঙ্গে যে অ্যামোনিয়া তৈরি হয়, এইটাকে আমাদের বিশেষ ধরনের ব্যাকটেরিয়া যেগুলির পুকুরে আসে, বা এটা ব্যাকটেরিয়ার প্রাপ্তির কোনো ব্যাপার স্যাপারটা কোনো ইয়ে না, এদেরকে যদি একটু সাপোর্ট দেওয়া যায়, আমরা যদি এই ধরনের এই চিটাগুড় বা চিনির যে সাপোর্টটা যদি দিতে পারি, তাহলে করবে কি, ওই অ্যামোনিয়াটাকে ওরা ভেঙে ফেলবে এবং এটাকে পুষ্টি পদার্থ পরিবর্তন করবে, এবং যে জিনিসটা মাছের প্রাকৃতিক খাবার, যেটা আমরা বায়োফ্লক বলতেছি, এই বায়োফ্লকটা তৈরি হবে। বায়োফ্লক যখনই তৈরি হবে তখন কিন্তু মাছের বাড়তি একটা খাবার খাওয়ার সম্ভাবনাটা বাড়বে। তখন যে আপনাদেরকে বলছিলাম যে 3% বডি ওয়েটের খাবার দিতে হবে, এই খাবারটা কিন্তু তখন আরও কম লাগবে, আমরা তখন 2% খাবার দিতে পারব। তো এইভাবে আমরা মাছের পরিচর্যাগুলি আমরা করতে পারি। আর এর সঙ্গে যে খড়ের ব্যাপারটা বললাম, খড় যদি দেওয়া হয় তাহলে খড় কতটুকু দেব, খড় আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে শতকে একটা করে আটি, একটা আটি সাধারণত 400-500 গ্রামের মতন হয়ে থাকে, এরকমের যদি আপনারা আটি দেন তাহলে আটির কাছেই দেখবেন যে অনেক রকমের খাবার তৈরি হয়ে যায়। এই খাবারগুলো ওরা খেতে থাকে এবং এই পানিরও কালার থাকে, মাছের যে শ্বাস প্রশ্বাসের কাজটা চলে সেইটাও চলতে থাকবে, এবং এটা মাছ খুব সুন্দর থাকবে এবং আপনাদের মাছ বড় হতে থাকবে। এটা হলো একটা পদ্ধতি। আর এরপরে আর একটা পদ্ধতি আসতে পারে, সেটা হচ্ছে এই রকমের, যে আপনার পুকুরে আপনি একটু ঘনত্ব মেনটেন করুন, অর্থাৎ মাগুর মাছের যেটা সংখ্যা, এটা যেটা আমরা 300 কথা বলছি, সেটা 600-700 মাগুর আমরা দিয়ে ওখানটা অ্যারেটর যদি সেট করি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই রকমের, যে আমাদের যে বায়োফ্লক তৈরি করার যে ব্যাপার স্যাপারটা এবং মাছের যে নিঃশ্বাস প্রশ্বাসের যে কাজটা, এই সবগুলাই একটা ভীষণ একটা সাপোর্ট পাবে আমরা যদি অ্যারেটর এটা সেট করতে পারি। অ্যারেটর সেট করলে যেটা হবে সেটা হচ্ছে যে পানির মধ্যে সবসময় একটা মুভমেন্ট থাকবে, এই মুভমেন্ট থাকার কারণেই আপনার যেটা হবে সেটা হলো যে ওই যে ব্যাকটেরিয়াগুলির এরা বেশি করে অক্সিজেন পাবে, এবং অক্সিজেন পাওয়ার কারণে আপনার এই বায়োফ্লক তৈরি হবে এবং মাছেরও নিঃশ্বাসের কষ্টটা অনেক কমে যাবে। সেই ক্ষেত্রে পরিচর্যার অন্যান্য যে পরিচর্যাগুলি আছে, এই পরিচর্যাগুলির যেটা আপনাদেরকে শতকে মাসে দেওয়ার কথা বলা হয়েছে, এটা শতকে মাসে না দিয়ে আপনারা সাপ্তাহিক ডোজ দিতে হবে আপনাদেরকে, এবং এখানটায় ধরেন 600-700 মতন থাকবে এরকমের, এবং এখানে পানির গভীরতাটা আপনার অবশ্যই কমপক্ষে 5-6 ফুট এইটা থাকতে হবে। আমরা এইভাবে মাগুর মাছের পরিচর্যাটা করতে পারি। আমাদের রেণু মাগুরের এটা পুকুরে ছাড়ার আগে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে পরবর্তীতে যেন ইয়া না হয়, এই রেণুর পুকুরে যেন হাঁস পোকার যেন প্রাদুর্ভাব না দেখা যায়, এই জন্য আমরা একটা কাজ করব,
সেটা হচ্ছে আমাকে একটা হিসাব করতে হবে যে আমার কোথায় কয় তারিখে আমি এই রেণুটা পুকুরে ছাড়ব। তো সেই হিসাবে 8-10 দিন আগে এই প্রিপারেশনটা নিতে হবে আমাদের। যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পানি, যদি আমি নতুন পানি ঢুকাই তাহলে কিন্তু আমার কোনো সমস্যা নেই, কিন্তু যদি আমার পুরাতন পানি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানটায় হাঁস পোকা মারার জন্য একটা চেষ্টা করতে হবে। হাঁস পোকা মারার ব্যাপারে আমরা সাধারণত অনেকেই রেণু ছাড়ার আগের দিন হাঁস পোকা মারার জন্য ডোজ করি, এবং ডোজ করার পরে দেখা যায় যে পরদিন আমরা রেণু ছাড়ি, কিন্তু তার 7-10 দিনের মাথায় আবার রেণুটার ওখানটায় যথেষ্ট হাঁস পোকার উপস্থিতি দেখা যায়। হাঁস পোকার যেটা সবচেয়ে খারাপ ব্যাপার স্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে হাঁস পোকা খাবারের মধ্যে ভাগ বসায়, রেণুকে আক্রমণ করে এবং অক্সিজেনেরও একটা সমস্যা সৃষ্টি করে, এই জিনিসটা হয়, এবং রেণুকেও ক্ষতিগ্রস্ত করে, তার কখনো পেট কেটে দেয় কিংবা তার শরীরের থেকে রক্ত বের করে নিয়ে আসে। তো এই জন্য হাঁস পোকা নিয়ন্ত্রণের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে দুইবারে আমাদের হাঁস পোকা নিয়ন্ত্রণের কাজটা করতে হবে। যেমন আমাদের মানুষের দেহে যেমন কৃমি নিয়ন্ত্রণের জন্য আমরা কী করি, আমরা করি যেটা সেটা হলো যে একবার কৃমির ওষুধ খাওয়ার পরে 7-10 দিন পরে আবার কৃমির ওষুধ খাই। তার মানে হচ্ছে যখন আমি কৃমির ওষুধ খাই তখন কৃমিটা মারা যায়, কিন্তু যে ডিমগুলিন পেটের মধ্যে থাকে এদের উপরে কিন্তু কোনো কাজ হয় না ওষুধের। তো দেখা যায় যে 2-4 দিনের মধ্যে এই ডিম থেকে আবার কৃমি বের হয়ে আসে, সেই কৃমিটাকে নিধন করার জন্য আমাদের আবার একটা ডোজ করতে হয়। ঠিক একই কাজটা করতে হবে আমাদের রেণুর পুকুরেও হাঁস পোকা নিয়ন্ত্রণের ব্যাপারে। সেটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা করব সেটা হলো কতটুকু দেব, কী দেব। আমরা যেটা করব সেটা হলো যে শতক ফুট পানিতে .8 মিলিলিটার সাইপারম্যাথ্রিন গ্রুপ এটা হবে 10 ইসি, অর্থাৎ এর একটা ক্ষমতা হচ্ছে 10 ইসি। আমরা এটা পানির সঙ্গে মিশিয়ে আমরা এটা পুকুরে এটা প্রয়োগ করব। আমার হিসাব করতে হবে যে আমি কবে দিচ্ছি। মনে করেন যে আমি যদি 10 তারিখে এই রেণুটা ওখানে ছাড়ার প্রোগ্রাম থাকে তাহলে 1 তারিখ বা 2 তারিখে আমাকে প্রথম ডোজটা যেটা করতে হবে সেটা হচ্ছে এই 0.8 মিলিলিটার প্রতি শতক ফুট পানিতে এইটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। এখন এটা আপনার যেমন ধরেন যদি এটা 20 শতক পুকুর হয় যদি আপনার, তাহলে 20 শতক পুকুর হলে এখানে আমার ঔষধ কতটুকু হবে, এবং এখানটা যদি 4 ফুট পানি হয় তাহলে 20 শতক এর সঙ্গে 4 ফুট এর সঙ্গে 0.8, তাহলে 4×80, এই 80-র সঙ্গে 0.8 গুণ করলে যতটুকু হয় অর্থাৎ 8×8=64, অর্থাৎ এখানে 65 থেকে 70 মিলিলিটার ওষুধ আমাকে প্রয়োগ করতে হবে, তাহলে আমাদের হাঁস পোকাগুলো মারা যাবে। কিন্তু হাঁস পোকাগুলো যখন মারা যাবে, এই হাঁস পোকাগুলো মারা যাওয়ার পরে ওরা কিন্তু মারা যাওয়ার সময় ওদের ডিম রেখে যাবে। এই ডিমটাকে ক্রাশ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই রেণু ছাড়ার আগের দিন আমাদেরকে আবার একটা ডোজ করতে হবে। সেটা হবে এইখানটায় 0.8 না হয়ে এইখানে হবে 0.4। এইটা যদি আমি করি তাহলে আমার হাঁস পোকার যে ব্রুটগুলো আছে, বড় মাছগুলো মানে বড় পোকাগুলিন আছে, ম্যাচিউর পোকাগুলিন, এই পোকাগুলিন মারা যাবে, এবং এই পোকাগুলিন মারা যাওয়ার পরে যে ডিম থেকে যে নতুন যে বাচ্চাটা আসবে এই নতুন বাচ্চাগুলিন সেটা এই 0.4ই, যেহেতু এটা সাইজে ছোটো সেহেতু এটা 0.4ই কিন্তু এই ছোটো হাঁস পোকাটা মারা যাবে। তো আমরা এটাই করব যে রেণু ছাড়ার আগে হাঁস পোকাকে আমি দুইবারে কীটনাশক প্রয়োগ করে আমরা এটাকে পরিষ্কার করব, এবং তার পরের দিন আমরা এই রেণুটা ছাড়ার
ব্যবস্থাটা করব। যদি আমরা এটা করতে পারি তাহলে অন্তত আশা করা যায় যে অন্তত রেণু ছাড়ার পরে প্রায় এক মাসের পর্যন্ত এই হাঁস পোকার কোনো সমস্যা আমাদের থাকবে না। এই কাজটা আমাদেরকে অবশ্যই করতে হবে। মাগুর মাছের পরিচর্যার পাশাপাশি মাগুর মাছের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি এগুলি আপনাদেরকে একটু আলোকপাত করা দরকার। সেটা হচ্ছে যে মাগুর মাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে একটা, সেটা হচ্ছে যে নিজের পায়খানাটা মাগুর মাছ কিন্তু নিজেই খায়, যে কারণে আমরা একটা সুবিধা পাইতে পারি। সেটা হচ্ছে যে এরকমের যে মাগুর মাছ যে খাবার খাচ্ছে, যেহেতু যে রিসাইক্লিং করতেছে এর খাবারের, সেজন্য দেখা যাবে যে আমরা যে একটা খাবার যখন প্রয়োগ করি তখন এই খাবারের খাবার পরে এর দেহের মধ্যে যে সার বস্তুগুলি যে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আপনার যেটা হয় সেটা হচ্ছে যে বাড়তি কিছু প্রোটিন কিন্তু আবার বের হয়ে যায় এর মলমূত্রের সাথে। এই মলমূত্রটাও কিন্তু মাগুর মাছ খায় এবং মাগুর মাছ অনেকটা অমনি ভরাস সর্বভুক টাইপের, কিন্তু এটা বিভিন্ন ধরনের কীট পতঙ্গ পোকা তারপরে আপনার কিছু জৈব পদার্থ এই রকমের কোনো কিছু সহ পুকুরের তলায় যে কেঁচো জাতীয় প্রাণী যেগুলি থাকে এই প্রাণীগুলিরও কিন্তু মাগুর মাছ খায়। এই জন্য অনেকেই মাগুর মাছের সাথে যারা মানে বাংলা অর্থাৎ কার্প জাতীয় মাছ দেওয়ার কথা চিন্তা ভাবনা করেন তাদের এই জিনিসটা ভুল। কারণ প্রথম কথা হচ্ছে যে মাগুর মাছের যেটা আমরা চাষ করতেছি সেটা হচ্ছে একক চাষ। এই একক চাষে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সেই মাছগুলোকেই আমরা রাখবো যে মাছগুলির প্রতিকূল অবস্থায়, আমি প্রথমেই সেটা কথা বলছি যে প্রতিকূল অবস্থায় যাদের সহ্য করার ক্ষমতা অনেক বেশি তার মধ্যে মাগুর মাছ একটা অন্যতম। তো এই মাগুর মাছের এই অন্যতম মাগুর মাছে হওয়ার কারণে এবং যেহেতু এর পায়খানা খাওয়ার অভ্যাস আছে, ওই পায়খানা খাওয়ার অভ্যাস থাকার কারণে এটার যেটা হতে পারে সেটা হয় যে এই অন্য মাছ আর এটা বিশেষ চান্স পায় না। তো এমন যদি হয় যে কারো পুকুর যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আপনারা সাথী ফসল হিসাবে আপনারা ওর সঙ্গে সাথে অনেক মানে সাথী ফসলের একটা সংজ্ঞা আছে, কিন্তু সাথী ফসলটা কখনোই মূল ফসলকে বাধাগ্রস্ত করবে না তার কোনো কিছুকে। আমার কথাটা একটু ক্লিয়ারলি বল বোঝার চেষ্টা করেন যে সাথী ফসল আমরা তাকেই বলবো যখন একটা মূল ফসলকে তার সংযুক্ত কোনো ফসল কোনো ধরনের বাধাগ্রস্ত করবে না, না তার খাদ্যে না তার অক্সিজেনে কিংবা না তার স্পেসে। তো মাগুর মাছের যদি অনেক ওয়াটার বডি যদি বেশ বড় হয় তাহলে সেক্ষেত্রে এবং সেক্ষেত্রে যদি আমরা কিছু রুই কাতলা মাছ আমরা অল্প কিছু দিতে পারি, শতকে হয়তো তিনটা চারটে আমরা দিতে পারি, কিন্তু সেটা অধিক ঘনত্বে যখন থাকবে তখন কিন্তু না, এটা যখন কম ঘনত্বে থাকবে অর্থাৎ 250-300 মধ্যে যখন সীমিত থাকবে তখনই কিন্তু এটা আমরা দিতে পারবো। তা না হলে যদি আমরা অধিক ঘনত্বে দিই তাহলে কিন্তু ওখানটায় যেটা হয় সেটা হচ্ছে মাগুর মাছের একটা অন্যতম ক্যারেক্টার হচ্ছে ও কিন্তু পানি ঘোলা